আজকে বাড়ি থেকে আসার সময় সিদ্ধান্ত নিয়ে আসছি হয় ময়দানে আবু জেহেল বাজবে আর না হয় আমরা বাজব আল্লাহ যুবকরা মাঝে মধ্যে যদি এরকম সিদ্ধান্ত নেওয়া লাগে আমরা কি এরকম সিদ্ধান্ত নিতে পারব হয় ময়দানে বাতিল থাকবে আর না ঈমানদাররা থাকবে কাজী আছো কি না আর কারো যদি তো হাত দেখাল থাকে যুব সমাজ থাকতে এই সমকামিতার আইন কি আপনারা পাস করতে দেবেন না যুবকরা কি এই আইন পাস করতে দেবে ময়দানে 1000 যুবকের রক্তের বিনিময় হলেও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এই দেশের সমকামিতার আইন পাস করতে দেওয়া যাবে না যাবে না যাবে না যুবকরা কি এর জন্য ময়দানে নামতে রাজি আছো কি না ঈমান আনা যাবে খাব্বাবের মতো ঈমান আনা যাবে খুবাইবের মতো ঈমান আনা যাবে আম্মারের মতো ঈমান আনা যাবে ঈমান থেকে আমাদেরকে কেউ কোনোদিন সরায়া দিতে পারবে না বলে ইনশাআল্লাহ রাজি আছো কি না যে বেলালকে উত্তপ্ত বালুর উপর শুইয়ে দিয়েছে আর বলছে লাত এবং মানাতের উপর ঈমান আনো আল্লাহর প্রতি ঈমান ছাড়িয়ে দাও বেলাল কি বলছে আহাদ আহাদ কশিন কালে লাত এবং মানাতের উপর ঈমান আনা হবে না কারণ এক আল্লাহর ঘোষণা যখন দিয়েছি হয় আমার মৃত্যু হয়ে যাবে এই পথ থেকে আমাকে সরায়া দিতে পারবা FTV Media 24 in anticipation of healthy culture. Munta jodi hoi to pubal hawa hoi to jodi shubhoro kobuto migher danai pathiye ditam মদিনার যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাইনি রন্তর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালাই সাইয়্যিদিনা যে মানুষে মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনা যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনা সেই মানুষ সেই মাটি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আম্মা বাদ আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল মুস্তাফা আমরা সকলে মহব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিমপুর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি কিপালপুর সিনিয়র আলিম মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সহকারী অধ্যাপক রহিমপুর ঈদগাহ ময়দানের সম্মানিত খতিব বিশিষ্ট সমাজসেবক ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা শফিকুল্লাহ সাহেব আতাল আল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতিহি আমরা সকলে বলি আমিন আমিন আমার আগে আলোচনা করেছেন মুগদা বাইতুল মিরাজ
জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব বাদ মাগরিব আলোচনা করেছেন হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মুহাদ্দিস আবু নসর আশরাফী সাহেব আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ হাসান মাহমুদ বিন ইউসুফ হযরত মাওলানা শাহাদাত সাহেব আলোচনা করেছেন মুফতি মাওলানা মাসুদুর রহমান সাহেব স্টেজে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট মুসল্লিয়ান মুরব্বিয়ান সামিঈন হাজিরিন যুবক পর্দার আড়ালে আমার সম্মানিতা শ্রবণরতা বহুগুণে গুণান্বিতা আমার শ্রদ্ধেয়া মা এবং বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমরা আমাদের মস্তককে অবনত করে সে মহান মনিবের শুকরিয়া আদায় করি যে মহান মনিব আজকের এই মোবারক রজনীতে আমাদেরকে আমাদের যাবতীয় কাজ থেকে ফারেক করে পৃথিবীর শ্রেষ্ঠ কালাম শ্রেষ্ঠ বাণী লৌহে মাহফুজ থেকে যার আগমন সে মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা কথা শুনবার জন্য আজকের ময়দানে আসতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পৃথিবীতে একমাত্র জীবন্ত মুজিজা হচ্ছে কোরআন কি বলেন যে কোরআনের মাহফিলে আসবার জন্য কাউকে খাবার দেওয়া হবে টাকা পয়সা দেওয়া হবে এমন কিন্তু ঘোষণা হয় না ঠিক কি না অথচ এমন একটা মজলিস অন্যান্য যে সমস্ত ভাইরা আছে এমন একটা মজলিস কায়েম করতে হলে অনেক কিছু লোভ দেখাইতে হয় ঠিক কি না একমাত্র কোরআন যে কোরআনের মাহফিলে আসে লোকেরা কোরআনের আকর্ষণে আজকে এখানে যারা এসছেন সবাই কোরআনের আকর্ষণে এসছেন আমি এটা বিশ্বাস করতে চাই আপনারা কি বলেন নাকি অন্য কোনো টার্গেট আছে আপনাদের কোনো টার্গেট নাই তাহলে আজকে যা হয়েছে এগুলো সব নদীতে ফেলে দেন কোনো অসুবিধা আছে নাকি আমরা আজকে এখানে আসছি কোরআনের জন্য কি বলেন কারণ এই কোরআন কিয়ামতের ময়দানে আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক কোরআন হয় আমার পক্ষে দলিল হবে আর নয় আমার বিপক্ষে এই কোরআন আমাদের পক্ষে সাক্ষী দেয় দলিল হোক আমরা সবাই চাই এজন্য এই কোরআনের জন্য আমরা সব কিছু করতে রাজি আছি আমাদের সব হারিয়ে যাক কিন্তু এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই ঠিক কি না এই কোরআন নিয়ে আমরা মরতে চাই এই কোরআন থেকে কাফের মুশরিক নাস্তিক আর মুরতাদরা আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না আমরা কি একমত কি না আমরা রাসূলের সুন্নতকে আমরা সবাই ভালোবাসি ভালোবাসে কি না রাসূলকে যেমন ভালোবাসি রাসূলের সুন্নতগুলোকে আমরা ভালোবাসি তবে সমস্যা হইল সহজ যেখানে আমরা আছি সেখানে কদু খাওয়া মধু খাওয়া খাবারের পরে কাইলুলা করা আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়া নিজের বাড়িতে দাওয়াত দেওয়া এই সুন্নত গুলো আমরা খুব ঘাটি করে পালন করি কিন্তু রাসূলের আরো কঠিন সুন্নত আছে আছে কি না তা আমরা তো সহজের পাগল যেখানে সহজ আছে আমরা আছি সেখানে রাসূল বলেছেন মান আহিয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ বিশ্ব নবী বলেন ফিতনা ফাসাদের জামানায় কেউ যদি আমার একটা মরা সুন্নতকে জিন্দা করে তার আমল নামায় 100 শহীদের সব লিখে দেওয়া হবে তাহলে কথা কি ফিতনা ফাসাদের জামানায় এই জামানাটা তো এখনো আসে নাই বলো এখন চলছে কি না তাহলে এই জামানায় কেউ যদি রাসূলের একটা মরা সুন্নতকে জিন্দা করে 100 শহীদের সব তার আমল নামে লিখে দাও একজন শহীদের সব হচ্ছে কিয়ামতের দিন রব্বুল আলামিন শহীদদের কোনো বিচার করবেন না কিয়ামতের দিন রব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়া দেবে তাহলে শহীদদের কোনো বিচার নাই বিনা বিচারে আল্লাহর জান্নাতে চলে যাবে শহীদরা আর আমরা আজকে হাদিস থেকে জানতে পারলাম
যে রাসূলের একটা মরা সুন্নতকে জিন্দা করলে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে সেই মরা সুন্নত কোনটা আমাদের বের করা দরকার না ভাই কদু খাওয়া মধু খাওয়া খাবারের পরে কাইলুলা করা মিষ্টি খাওয়া আয়োজনের বাইরে দাওয়াত খাওয়া এই সুন্নতগুলো কি জিন্দা না মুর্দা জিন্দা সবাই বলেন জিন্দা মিষ্টি খাওয়ার সুন্নত জিন্দা না মুর্দা জিন্দা এটা যে জিন্দা মিষ্টির দোকানগুলোতে গেলে বোঝা যায় হুজুর খায়ার শেষ এমনকি যে ডায়াবেটিকের ডায়াবেটিসের রোগী যে সেও রসগোল্লা সামনে দেখলেই লোভ সামলাতে পারে না কথা বলেন না ওই ডাক্তারে নিষেধ করছে তারপরেও একটা দেন একটু চিবে খাই রসটা একটু ফেলে খাই কি ঠিক কি না তাহলে মিষ্টি খাওয়ার সুন্নাত ঠিকই আমরা পালন করি খাবারের পরে কাইলুলা একটু আরাম করা আমাদের সমাজে আছে না নাই আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়া সুন্নাত এটা আছে না নাই নিজের বাড়িতে দাওয়াত দেওয়া সুন্নাত এটা আছে না নাই জিন্দা না মুর্দা জিন্দা জিন্দা নিজের বাড়িতে দাওয়াত দেওয়া এটা সুন্নাত কি জিন্দা না আহত অবস্থায় আছে কথা বলেন না কেন আহত অবস্থায় আমরা দাওয়াত খেতে চাই কিন্তু দাওয়াত দিতে চাই তাহলে এটা কোন অবস্থায় আছে আহত অবস্থায় এখন আসুন আমাদের বের করতে হবে মরা সুন্নত কোনটা যেহেতু মরা সুন্নতকে জিন্দা করতে পারলে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে এইজন্য মরা সুন্নতটা বের করতে হবে সকলে মিলে চেষ্টা করি মরা সুন্নত কোনটা খেয়াল করে দেখুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর একদিন দুই দিন নয় কমপক্ষে 10 বছর আল্লাহর নবী এই কোরআন দিয়া দেশ চালিয়েছে রাসূলের জীবনের শ্রেষ্ঠ সুন্নত হচ্ছে কোরআন দিয়ে দেশ চালানো ঠিক কি না অথচ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ স্বাধীনতার আজকে 54 বছর হয়ে গেল অথচ প্রিয় মাতৃভূমি একটা সেকেন্ডের জন্য এই কোরআন দিয়া চলে না এই সুন্নতটাকে আমাদের দেশে জিন্দা না মুর্দা কোরআন দিয়ে দেশ চালাবার এই সুন্নতকে আমাদের দেশে জিন্দা না মুর্দা তাহলে এই সুন্নতটা যদি সমাজে পরিবারে ব্যক্তিতে রাষ্ট্রে যদি প্রতিষ্ঠিত করতে পারি 100 শহীদের সওয়াব পাওয়া যাবে চেষ্টা করার দরকার আছে না নাই সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে যুবকদের কারণ যুবকদের রক্তের উপর ভিত্তি করে কোরআনের রাজ কায়েম হবে নাইলে হবে না কথা ঠিক কি না যুবকরা কি প্রস্তুত আছে নাকি কোন কোন যুবক প্রস্তুত হাত দেখল নাকি আল্লাহ বুঝার তৌফিক দান করুন বলি আমিন বুড়ারা কয় আমগর প্রথমে বাদ দিয়ে দিছে বুড়াদের কাজ হইলো এখন শুধু পরামর্শ দেওয়া আর সব কাজ করবে কারা যুবকরা কারণ বুড়াদের এখন কি আগের মতো শক্তি আছে নাকি এজন্য জান্নাতে কোনো বুড়া যাবে না সুবহানাল্লাহ বলেন হুজুর যাবে না সেখানে কোন সুবহানাল্লাহ বলতাম কোন দেখছেন না অবস্থা জান্নাতে কোনো কালো মানুষ যাবে না কোনো বুড়ো মানুষ যাবে না আল্লাহর নবী বললেন কোন কালো মানুষ জান্নাতে যাবে না একজন কালো সাহাবী তো দাঁড়ানো থেকে তিনি পড়ে গেলেন রাসূল বললেন ও সাহাবী কেঁদো না তুমি যখন আল্লাহর জান্নাতে যাবে এমন কালো থাকবে না আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পূর্ণিমার চাঁদের চাইতেও আরো সুন্দর করে জান্নাতে পাঠাবে ও বড় মানুষ নিরাশ হওয়ার কোনো কারণ নাই কারণ জান্নাত হলো যুবকদের বৃদ্ধদের জান্নাতে কোনো জায়গা নাই কারণ জান্নাত হলো খাওয়ার জায়গা এনজয় করার জায়গা এক একজন 70 জন করে হুর পাবে বুড়া তো একজনই সামলাতে পারে না 70 জন কেমনে পারবে এজন্য কোন বুড়া জান্নাতে যাবে না প্রত্যেক জান্নাতীদেরকে রব্বুল আলামিন 33 বছরের ভরা যৌবন দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে সুবহানাল্লাহ বলি এবার বুড়ারা খুশি ঠিক কি না এজন্য ভাইরা আজকে আমাকে কর্তৃপক্ষ
এটা বিষয় দিয়েছে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি বিষয় ভিত্তিক মাহফিল হলে ভালো হয় তাহলে এক বক্তার কথার সঙ্গে আরেক বক্তার কথা মিলে যায় আর বিষয় ভিত্তিক আলোচনা করতে আমরা বেশি পছন্দ করি সব সময় আমরা বিষয় ভিত্তিক কথা বলি যে বিষয় শুরু করব শেষ করব ওই বিষয়ের উপরে আল্লাহ যেন তৌফিক দেয় বলে আমি আমাদের যে সমস্ত ভাইরা কথা বলে অনেক ভাইদেরকে দেখি কথা বলে শুরু করে এক জায়গা থেকে কিন্তু ওই জায়গা তার নাই এরকম আছে না নেই তাইলে পুরা সমস্ত বিষয়গুলো একসাথে গোলমেল হয়ে যায় আমরা সবসময় বিষয়ের উপর কথা বলতে পছন্দ করি বিষয় ভিত্তিক কথা বলি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে বলে আমি আজকে আমি যে বিষয়ে কথা বলবো আদর্শ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা কথা বোঝা যাচ্ছে কিনা তাইলে আজকে ওয়াজ হলো যুবকদের জন্য কাদের জন্য যুবকদের জন্য কারণ সমাজে যুবকরা ঠিক সব ঠিক আজকের সমাজের উলটপালটের মূলে হচ্ছে যুবকরা এজন্য যুবকরা যদি কোরআনের ছায়া তলে চলে আসে সমাজ পরিবর্তন হতে বাধ্য ঠিক না তাই আসুন আমি ভূমিকার দীর্ঘায়িত না করে আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক বলে আমিন এজন্য শুরুতে এই সুন্দর বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যেটা শর্ত দরকার সেটা হচ্ছে এক নম্বরে কোরআন যেহেতু আমরা শুনতে এসেছি দুইটা শর্ত মেনে কোরআনের মাহফিল আমাদেরকে বসতে হবে এক নম্বরে ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত হবে কোরআনের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ হবে তখন তোমরা এক নম্বরে ফাস্তামিউ মনোযোগ সহকারে শোনা লাগবে দুই নম্বরে ওয়া আনসিতু এবং চুপ থাকা লাগবে এই দুইটা শর্ত মেনে কোরআনের মাহফিলে বসলে আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন আশা করা যায় তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হতে থাকবে আল্লাহর আশা নিশ্চিত আল্লাহর আশা নিশ্চিত অবশ্যই তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে তাহলে আমরা এই শর্ত মেনে বসতে রাজি আছি আর একজন কিন্তু আমাদেরকে খুব বেশি ডিস্টার্ব করবে নাম কি তা মিস্টার ইবলিস মিস্টার এখন এই ইবলিসকে এখানে থাকুক নাকি যাও ইবলিস যদি থাকে আপনি ওয়াজ শুনতে পারবেন না আপনাকে খুব বেশি ডিস্টার্ব করবে অসু অসা দিন ঠিক কিনা এখন ইবলিস দৌড়াবেন র্যাব পুলিশ বিডিআর ডিজিএফআই এনএসআই লোক দিয়ে ইবলিস দৌড়াবেন শয়তান দৌড়াবেন পারবে ইবলিস দৌড়ানোর জন্য আল্লাহ পাক ঔষধ দিয়েছেন আমরা সকলে শুরু করি সবাই সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم سورة الأحزاب মহাগ্রন্থ আল কোরআনের 33 নম্বর সূরা এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 73টি আয়াত দিয়েছেন বিপুল সংখ্যক মুফাসসিরে কেরাম এই সূরাটিকে মাদানী সূরা হিসেবে গণ্য করেছেন আমরা আজকে যে সূরা থেকে কথা শুনব সেই সূরার নাম সূরাতুল আহজাব এই সূরার 21 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন لقد كان لكم في رسول الله أسوة حسنة তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম কথা বলেন তোমাদের জন্য কার্ল মার্কসের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ হ্যাঁ জবাব দিতে পারলেন না তোমাদের জন্য লেনিনের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ যুবকরা তোমাদের জন্য শাহরুখ খানের মধ্যেই রয়েছে আদর্শ তোমাদের জন্য সালমান খানের মধ্যে রয়েছে আদর্শ তোমাদের জন্যই তোমাদের রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম কার কথা ওমান আসদাকু মিনাল্লাহি কীলা আল্লাহর চাইতে কে আছে সত্যবাদী
এরা কারা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে আশা করে সাক্ষাতের আশা করে এবং আখিরাতের আশা যারা করে এবং আল্লাহকে যারা বেশি বেশি স্মরণ করে আমরা এখানে এই সমস্ত লোকরা আল্লাহর সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে আশা আমাদের সবার আছে কিনা আখিরাত আমরা সবাই আখিরাতের বিশ্বাসী কিনা বলেন আল্লাহকে আমরা বেশি বেশি স্মরণ করি কিনা বলেন তাহলে তোমাদের জন্যই তোমাদের রসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ আজকে বিষয় হচ্ছে আদর্শ সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা এখন এই আয়াতে আল্লাহ বলছেন রসূলের মধ্যেই রয়েছে আদর্শ পৃথিবীতে যত আদর্শের যত সেক্টর আছে সব সেক্টরের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আদর্শ ঠিক কিনা তিনি হচ্ছেন মডেল এবং কি শ্রেষ্ঠ মডেল এই মডেল বানাইছেন কে আল্লাহ এই মডেলের সার্টিফিকেট দিলেন কে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী হে আপনি হচ্ছেন উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত আরবিতে চওড়াকে বলা হয় আরিফ গভীরতাকে বলা হয় আমিক এত প্রশস্ত যা মাফার মতো কোনো ফিতা নাই এত গভীর যা মাফার মতো কোনো যন্ত্র নাই এটাকে আরবিতে বলে আযীম ও নবী আপনার চরিত্র এমন যা মাফার মতো যন্ত্র পৃথিবীতে আজ তৈরি হয় নাই আল্লাহু আকবার বলে একজন স্বামীর জন্য আদর্শকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পিতার জন্য আদর্শকে মুহাম্মদ রাসূলুল্লাহ একজন নেতার আদেতার জন্য আদর্শকে মুহাম্মদ রাসূলুল্লাহ একজন রাষ্ট্রপতির জন্য আদর্শকে মুহাম্মদ রাসূলুল্লাহ তাহলে একটা আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করার জন্য যতগুলো সেক্টর আছে সবগুলো সেক্টরের জন্য আপনার আমার নবী তিনি হচ্ছেন আদর্শের মূর্ত প্রতীক ঠিক না এজন্য ভাইরা আদর্শ সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা বিষয় হলো এটা এখন একটা আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করতে হলে সবচেয়ে বেশি যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে যুবকরা কারণ একটা সমাজ নষ্ট করার জন্যই যুবকরা সবচেয়ে বেশি দায়ী আবার একটা সমাজ আদর্শ সমাজ গঠন করার জন্য যুবকরা সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে ঠিক কি না কারণ কোন আদর্শ প্রতিষ্ঠায় যুব সমাজ যেমন নির্ভরযোগ্য মাধ্যম তেমনি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে যুব সমাজের উপরেই আমাদেরকে নির্ভর করতে হবে আর নাইলে সম্ভব হবে না আপনি একা একা আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করতে পারবেন না কারণ আপনি মুরব্বী আপনার হয়তো বলার শক্তি আছে কিন্তু করার শক্তি নেই সমাজে এমন এমন অন্যায় হচ্ছে যে অন্যায় আপনি বন্ধ করতে পারবেন না কিন্তু যুবকরা কয়জন একসাথে হলে সে অন্যায় বন্ধ করতে পারবে ঠিক কিনা আজকে সমাজের মধ্যে সুদ চলতেছে ঘুষ চলতেছে দুর্নীতি চলতেছে জুলুম চলতেছে আইল ঠেলাঠেলি চলতেছে কথা বলে না এই এলাকার মধ্যে এটা নাই আইল ঠেলাঠেলি আছে আজকে যুবকরা মা বাবাকে সম্মান করে না শিরক এবং বেদাত দিয়ে গোটা সমাজ আজকে তৈতম্বর হয়ে আছে এই সমাজ থেকে শিরক বেদাত সুদ ঘুষ দুর্নীতি জুলুম নির্যাতন নিষ্পেষণ এই সকল কিছু দূর করতে হলে যুবকদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে ঠিক কিনা ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের 17 এবং 18তম বছর বয়সে তিনি মক্কার এই অশান্তি দূর করার জন্য তিনি যুবকদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করেছেন যার নাম ছিল কি হেলফুল ফুজুল যুবকদের সংগঠন অর্থাৎ রাসূল বিশ্ব নবী তিনি আদর্শের মূর্ত প্রতীক তিনি সমাজে আদর্শ প্রতিষ্ঠিত করবেন একা পারবেন না মুরব্বীদেরকে নেন নাই কাদেরকে নিয়েছেন যুবকদেরকে নিয়েছেন আমরা আজকে যুবকদেরকে দূর দূর করে তাড়িয়ে দেই না মুরব্বী যারা এসছেন আজকে কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে আমরা যুবকদেরকে দাম দিতে চাই না আজকের এই কোরআনের মাহফিল
আপনারা মুরব্বীরা একা বাস্তবায়ন করতে পারতেন না যদি যুবকরা সঙ্গে না থাকতো ঠিক কথা ঠিক কি না আপনারা কি আমার কথার সঙ্গে একমত কি না এজন্য ভালো কাজগুলো সমাজের যত ভালো কাজ আছে এগুলো সব যুবকদের কাঁধের উপর চাপায়া দেয় যুবকদের দ্বারা সম্ভব ঠিক না তবে এই ভালো কাজ সব ভালো কাজ আবার সবার কাছে ভালো লাগে না সব ভালো কাজ সবার কাছে ভালো একটা হাদিস আপনাদের সামনে বলতে চাই রাসূল বলেছেন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়াতুকা ফাহুয়া মুমিন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেয় অন্যায় কাজ তোমাকে কষ্ট দেয় বুঝতে হবে তুমি মুমিন কিন্তু যাদের ভালো কাজ আনন্দ দেয় না কোরআনের মাহফিল যাদের পছন্দ হয় না একটু খেয়াল করে দেখেন আজকে এখানে কোরআনের মাহফিল না হয়ে যদি গানের অনুষ্ঠান হইতো লোক কি এই হইতো না আরো বেশি হইতো তাহলে বোঝা যায় এই কোরআনের মাহফিল তাদেরকে আনন্দিত করতে পারে নাই গানের অনুষ্ঠান হইলে তাদের কাছে ভালো হইতো রাসূলের হাদিস অনুযায়ী যাদেরকে ভালো কাজ আনন্দ দেয় না অন্যায় কাজ যাদেরকে কষ্ট দেয় না এরা মুমিন না তাহলে একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য যুবকদের সবচেয়ে বেশি ভূমিকা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে ভালোবাসতেন এমনকি আমাদেরকে নসিহা করেছেন যুবকদের ব্যাপারে বিশ্বনবী বলেন উসিকুম বিশাবাবে খায়রাম ফাইন্নাহুম আরাক্কু আফইদা আলা ইন্নাল্লাহা বাআসানি আল্লাহ বাআসানিয়া বিল হানিফিয়াতিস সামহা فحالفني الشباب وخالفني الشيوخ রাসূল বলছেন তোমরা যুবকদের ব্যাপারে কল্যাণকামী হও আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে উদারতা এবং ভালোবাসা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এবং ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন আর ইসলামকে বিশ্বময় প্রতিষ্ঠিত করতে যুবকরাই আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে আর বাধা দিছে সব বুড়ারা এটা আমার কথা না রাসূলের কথা বাধা দিছে কারা তবে আজকের এই বুড়ারা না এই বুড়ারা না খেয়াল করে দেখেন মদিনার মুখে ইসলাম প্রতিষ্ঠিত করতে রাসূলকে সহযোগিতা করেছে আবু বকর ওমর ওসমান আলী আব্দুর রহমান ইবনে আউফ হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ মুয়াজ এই সমস্ত সাহাবীরা সব ছিল যুব আর বাধা দিছে আবু জেহেল উতবা শাইবা মুগিরার গোষ্ঠীরা সব ছিল বুড়া সব ছিল কি রাসূল বলছেন ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে যুবকরাই আমাকে সহযোগিতা করছে এজন্য রাসূল যুবকদেরকে ভালোবাসতেন একদিন আল্লাহর নবী মজলিসে আলোচনা করতেছেন হঠাৎ তিনি খেয়াল করে দেখলেন একজন যুবক আসছে মসজিদে বসার জায়গা পায় নাই নাম তার জারির রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জারিরের দিকে নিজের চাদরখানা নিক্ষেপ করলেন আর বললেন ইজলিস আলাইহিয়া জারির ও জারির তুমি দাঁড়ায় আছো কেন আমার চাদরের উপর বসো আল্লাহু আকবার কার চাদর বিশ্ব নবীর চাদর যেন তেন না কারে বলতেছে যুবককে বলতেছে জারির যুবক তাকে বলতেছে জারির দাঁড়ায় আসো কেন এই নাও আমার চাদরের মধ্যে বসো আল্লাহু আকবার যুবকদেরকে কত ভালোবাসতেন রাসূল প্রিয় ভাইরা আমার জারির রাদিয়াল্লাহু তাআলা নু চাদর কানা তিনি গ্রহণ করলেন ফাদাম্মাহু ওয়া কাব্বালাহু সুম্মা রাদাহু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারির রাদিয়াল্লাহু তাআলা নু রাসূলের চাদরখানা নিয়ে চুমা দিতে লাগলেন বুকের মধ্যে লাগাতে লাগলেন আর বললেন ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর কোন মানুষ কি আপনার চাদরে বসতে পারে কিনা পৃথিবীর কোন মানুষ তো আপনার চাদরে বসতে পারে না তবে হ্যাঁ আক্রামাকাল্লাহ কামা আক্রামতানি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আজকে আপনি এই ভরা মসজিদে আমি জারির একজন যুবককে আপনি যে সম্মান দিলেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্মান আরো বাড়ায়া দে
আমার রাসূল যুবকদেরকে ভালোবাসতেন যুবকরাও রাসূলকে ভালোবাসত রাসূলের জন্য যুবকরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকত বদরের যুদ্ধের ঘটনা রাসূল সাহাবায়ে কেরামদেরকে যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেন দুইজন ছোট ছোট যুবক একজনের নাম মাআজ এবং একজনের নাম মুআওয়াজ দুইজন এসে রাসূলকে বললে ইয়া রাসূল আল্লাহ শুনেছি আবু জাহেল নাকি আপনাকে মক্কায় অনেক কষ্ট দিয়েছে সে আবু জাহেল নাকি এই যুদ্ধে আসবেন আমাদেরকে যুদ্ধের অনুমতি দেন আমাদেরকে যুদ্ধের অনুমতি দেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া যায় না কারণ তোমাদের বয়স এখনো কম অনেক পীড়াপীড়ির পরে রাসূল বললেন দুজনকে অনুমতি দেওয়া যাবে না একজনকে অনুমতি দিতে পারি তবে তোমরা দুইজন কুস্তি লড়ো যে জিতবে তাকে জিহাদের ময়দানে যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দেওয়া হবে একটু খেয়াল করে দেখেন রাসূলকে কত ভালোবাসে মা ছিল বড় মুআওয়াজ ছিল ছোট মুআওয়াজ এসে মাআজের কানে কানে বলে ভাই তোমার গায়ে তো শক্তি বেশি তুমি তো আমাকে ঘুষি দেওয়ার সঙ্গে সঙ্গে তো আমি জমিনের মধ্যে পড়ে যাব তবে খোদার কসম করি বলি ভাই এই যুদ্ধের ময়দানে যাওয়ার আমারও কিন্তু অনেক ইচ্ছা আছে তুমি তো আমাকে এক দাক্ষাতেই তুমি আমাদের আমাকে ফেলে দিবে তবে ভাই আমিও যখন তোমাকে ধরব তুমি এমনিতেই জমিনের মধ্যে পড়ে যেও নাইলে তো জিহাদের ময়দানে আমি চান্স পাবো না রাসূল দুইজনের এখন কর্মকাণ্ড দেখে দুজনকে জিহাদের অনুমতি দিয়ে দিলেন আল্লাহু আকবার বুখারীর হাদিস হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি হচ্ছেন এই হাদিসের রাবি তিনি বলতেছেন বদরের দিনে ইন্নি লাফিস সাফি ইয়াউমা বদরিন ইজ ইলতাফাতু ফাইজা আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি পাতায়ানে হাদিস আসছিলেন যে বদরের যুদ্ধের দিন আমাকে যেই জায়গায় দায়িত্ব দিয়েছেন রাসূল আমি খেয়াল করে দেখলাম আমার ডানে একজন বাঁয়ে একজন ছোট ছোট বাচ্চা ফাকান্নিলাম আমান বিমাকানিহিমাম এদের এই অবস্থানের কারণে আমি আমার নিজেকে নিরাপদ মনে করলাম না আমি অনেক বিরক্ত হয়ে গেলাম কারণ যুদ্ধের ময়দানে ডানে বাঁয়ে যারা থাকে তারা শক্তিশালী হওয়া লাগে ঠিক কিনা এই দুটো বাচ্চাকে দেখে আমি বিরক্ত হয়ে গেলাম আমি আমার নিজেকে নিরাপদ মনে করলাম না ঠিক এই সময়ে ইজ ক্বালা লিআহাদিহিমা সিররান মিন সাহিবিহি ইয়া আম্মি আরিনি আবা জাহাল এদের মধ্যে একজন এসে আমার কানে কানে বলল চাচা আমাদের আমাকে একটু দেখা দেন আবু জাহেল কোনটা আল্লাহু আকবার আবু জাহেল কে তখনকার মক্কার প্রেসিডেন্ট যেন তেন লোক না মক্কার প্রেসিডেন্ট এই মাঝ এসে বলতেছে চাচা আবু জাহেলকে একটু দেখা দেন ফাকুলতে ইবনা আখি ওয়া মা তাসতাউ বিহি আব্দুর রহমান ইবনে আউফ বললেন হে আমার ভাতিজা আবু জাহেলকে পেলে তুমি কি করবে কি চিন্তা তোমার সে বলল ক্বালা হাতুল্লাহ ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনা আজকে বাড়ি থেকে আসার সময় সিদ্ধান্ত নিয়ে আসলাম ময়দানে যদি আবু জাহেলকে পাই হয় আবু জাহেল জমিনে টিকবে আর না হয় আমরা টিকব আল্লাহু আকবার তোমাদের মতই যুবক আপনাদের মতই যুবক বয়স একেবারে একজনের দশ একজনের এগারো কত ছোট্ট বয়সে তাদের জিদ হইল তারা শুনেছে যে মক্কায় রাসূল একদিন নামাজ পড়ছিলেন বুখারীর হাদিস রাসূল নামাজ পড়তেছেন আবু জাহেল উতবা সাইবা মুগিরা মসজিদের এক কোণায় বসা তারা বলতেছে কে আছো এমন যে মুহাম্মদের ঘাড়ের উপরে উটের নাড়ি বুড়ি এনে চাপায় দিতে পারবা একজন দাঁড়ায় গেল বললো আমি পারবো বলে তোমাকে এই উপহার দেওয়া হবে সেই অমুক গোত্রের উটের নাড়ি বুড়ি এনে রাসূল যখন সেজদা দিলেন সেজদার উপর উটের নাড়ি বুড়ি এনে ফেলে দিল এখন রাসূল আর সেজদা থেকে উঠতে পারছে না এমনকি এরা এই নাড়ি বুড়ি ফেলে এরা চুপ
থাকে নাই এরা নাচানাচি শুরু করছে চিল্লাচিল্লি জোরে করছে তাদের এই চিল্লাচিল্লি শুনে রাসূলের মেয়ে হযরতে ফাতেমা তিনি ঘর থেকে বের হয়ে আসলেন ঘর থেকে বের হয়ে এসে তিনি যখন এই অবস্থা দেখলেন তিনি আস্তে করে বাবার কাঁধের উপর থেকে নাড়িভুড়িগুলো সরালেন রাসূল আস্তে করে মাথা উঠালো রাসূল মাথা উঠায়া সাত জনের জন্য বদদোয়া করছে কয়জন সাত জন এদের মধ্যে আবু জেহেলও একজন এখন মাজ বলতেছে চাচা আজকে বাড়ি থেকে আসার সময় সিদ্ধান্ত নিয়ে আসছি হয় ময়দানে আবু জেহেল বাজবে আর না হয় আমরা বাজব যুবকরা মাঝে মধ্যে যদি এরকম সিদ্ধান্ত নেওয়া লাগে আমরা কি এরকম সিদ্ধান্ত নিতে পারব হয় ময়দানে বাতিল থাকবে আর না ইমানদাররা থাকবে রাজি আছো কি না আল্লাহ কারো যদি একটু হাত দেখো আল্লাহকে এরপরে মুআওয়াজ এসো আব্দুর রহমান ইবনে আওফের কানে কানে এসে একই কথা বললেন আবু জেহেলকে একটু দেখাইয়া দেন তাদের এই কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ বলেন প্রথম প্রথম যে আমার মধ্যে যে ভয় ছিল এখন আর সেই ভয়টা আর না এখন আর ভয় নেই ফাআশারতু লাহুমা ইলাইহি ফাশাদ্দা আলাইহি মিসলা সাকরাইন হাত্তা দরাবাহু ওয়াহুমা ওয়াহুমা ইবনে আফরা আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি যখন ইশারা করে দিলাম ওই যে ঘোড়ার উপরে আবু জেহেলকে দেখা যায় এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি খেয়াল করে দেখলাম দুইটা সিংহ শাবক বাস পাখির মতো আবু জেহেলের দিকে দৌড়ায়া গেল এই হাদিসে এতটুকু আছে আর এক হাদিসে বাকি ঘটনা মাজ এবং মুআওয়াজ আবু জেহেলের সামনে যায় আবু জেহেল ঘোড়ার উপরে আর মাজ এবং মুআওয়াজ ঘোড়ার একবার একেবারে তরবারির নিচে আবু জেহেল যেখানে বসছে তার অনেক কিছু অনেক বিশাল ঘোড়া মাজ বলতেছে এই আবু জেহেল নাম আল্লাহ আকবার বলেন না মুআওয়াজ বলতেছে এই আবু জেহেল নাম শুনেছি তুই নাকি মক্কায় আমার রসুলকে কষ্ট দিয়েছিস আজকে হয় তুই বাঁচবি আর না হয় আমরা বাঁচবো এমন যুবক কি প্রত্যেক ঘরে ঘরে প্রস্তুতি নিতে পারবে কিনা আজকে হয় তুই বাঁচবি আর না হয় আমরা বাঁচবো আবু জেহেল প্রথমে একটা পাত্তা দেয় না আমাদের ছোট ছোট যুবক কেরা আবার কি পারবে অনেকক্ষণ পিড়াপিড়ির পরে আবু জেহেল বিরক্ত হয়ে তরবারি চালানো শুরু করছে তরবারি আঘাতে মাজ রাদিয়াল্লাহু তাআলার হাত কেটে সামান্য চামড়াটা হাতের সঙ্গে ঝুলতেছে আল্লাহু আকবার ঝুলতেছে মাজ রাদিয়াল্লাহু তাআলা দেখলো এই হাতটা তাকে খুব ডিস্টার্ব করতেছে আস্তে করে বাম পায়ের নিচে হাতটাকে রেখে আল্লাহু আকবার বলে জোরে একটা টান মেরে গোড়ার পায়ের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে আবু জেহেল গোছ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে আল্লাহু আকবার আবু জেহেল যখন উদয়ে পড়ছে ভাই দুই ভাইয়ে গিয়ে আবু জেহেলের কান্দের উপর উঠে বসছে বড় সেনগিরি দেখাইছিস মক্কায় আজকে কে বাঁচাইবে তোরে কে বাঁচাবে তোকে আজকে আবু জেহেল যখন বুঝছে তার খেলা কি শেষ এবার বলতেছে ও শোনো বুঝতে পারছি তোমরা আমারে মেরে ফেলবা তো আমি তো মক্কার নেতা আমার গলাটা যখন কাটবা একটু বড় করে কাইটো এক বিট পর্যন্ত কাইটো যাতে করে কল্লা সবগুলা যখন একসাথে রাখবে তখন আমার কল্লাটা যেন সবার উপরে দেখা যায় দেখছেন কি অবস্থা মরার আগেও তার অহংকার যায় না রাসূল সাতজনের জন্য বদদোয়া করছেন ওই যে সেদিন রাবি সেই হাদিসের শেষে বলতেছেন যে আমি নিজ চোখে দেখছি সেই সাতজনের লাশ বদরের কূপের মধ্যে পড়ে আছে বিশ্ব নবীর দোয়া বদদোয়া তীরের আগে আল্লাহ কবুল করে ফেলেন কিনা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বদদোয়া করা লাগতো না শুধু মনে মনে তিনি দোয়া করা লাগতো না মনে মনে চিন্তা করলে আল্লাহ কবুল করে ফেলত ভাইরা আমার এই ছিল সাহাবীদের ভালোবাসা যুবকদের ভালোবাসা রাসূলের প্রতি আরেকজন যুবকের ঘটনা বলবো
এরপরে যুবকদের করণীয় কি আমরা সেই দিকে যাব আল্লাহর নবী যখন বদরের যুদ্ধ শুরু করবেন সবেমাত্র নতুন মুসলমান কি বলবেন মুসলমানদেরকে জিহাদের কথা কিভাবে বলবেন রাসূল চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে একটা মজলিস কায়েম করলেন আর বললেন কুমু ইলাল জান্নাতি আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদা উইদ্দাত লিল মুত্তাকিন ও সাহাবীরা শোনো তোমরা আমার সঙ্গে এমন এক যুদ্ধের দিকে চলো এমন এক জিহাদের দিকে চলো আমার সঙ্গে তোমরা এমন এক জান্নাতের দিকে চলো যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের চাইতে বড় ফাকাল উমাইর ইবনুল হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহ বাহ হাযিহি লুগাতিল মুহাল্লিয়া এগুলো হচ্ছে আরবদের আঞ্চলিক শব্দ বাহ বাহ আমরা কোন আশ্চর্য শব্দ শুনলে আমরা বলি বাহ বাহ বলি কি না কি আশ্চর্য সুন্দর শব্দ এমন এক জান্নাতের সুসংবাদ আমাদেরকে দিচ্ছেন যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের চাইতেও বড় আল্লাহ আকবার রাসূল বললেন লিমা তুবাখ বিকেন আশ্চর্য হলাম সাহাবী বলল আরজু আন আকুনা মিন আহলিহা ওগো আল্লাহর নবী আপনি যে জান্নাতের সুসংবাদ দিলেন আমি উমাইর যুবক মানুষ তিনি বললেন আমি আশা করি আমি সেই জান্নাতের একজন অধিবাসী হব আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার রাসূল সঙ্গে সঙ্গে বললেন এই যদি তোমার আশা হয় ফা ইন্নাকা মিন আহলিহা তুমি সেই জান্নাতের একজন অধিবাসী আল্লাহু আকবার বলেন এরপরে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মজলিসের এক কোণে বসে বসে তার থলে থেকে খেজুর বের করে খাচ্ছেন খেজুর খাইতেছেন আর চিন্তায় পড়তে চিন্তা করতেছেন আহারে আমি যদি এই সবগুলো খেজুর খেতে যাই তাহলে তো আমার ইন্নাহা লাহায়াতুন তাবিলা আমার তো দীর্ঘ সময় লেগে যাবে জান্নাতে যেতে তো আমার দেরি হয়ে যাবে আল্লাহু আকবার ফাকামা ওয়া রামা মা কানা মাহু মিন তামার তিনি উঠে দাঁড়ালেন থলের ভিতর যে খেজুরগুলো ছিল তিনি খেজুরগুলো নিক্ষেপ করে ফেলে দিলেন জিহাদের ময়দানে গিয়ে অনেকগুলো কাফেরকে হত্যা করার পর হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও শাহাদাত বরণ করলেন বদরের 14 জন শহীদের মধ্যে হযরত উমাইর ইবনুল হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একজন শহীদ ভাইরা আমার রাসূল যুদ্ধ সমাপ্ত হয়ে যাওয়ার পর শহীদদের লাশ দেখবার জন্য বদরের প্রান্তরে গেলেন যায়া সাহাবীদেরকে বললেন আমার উমাইর লাশ কোনটা একটু চেহারাটা দেখাও রাসূল উমাইরের চেহারা দেখে বলে যে জান্নাতের আশায় থলের খেজুরগুলো শেষ করতে পারলে না আমি নবী সাক্ষ্য দিয়ে বলছি তুমি সেই জান্নাতের একজন অধিবাসী যুবকদেরকে রাসূল কলিজা দিয়ে ভালোবাসতেন আজকে সেই যুবকরা বাতিলের শিকার আজকে বাতিল কাফের মুশরিক রাম আর বামরা যুব চরিত্রকে নষ্ট করার জন্য নানান ফন্দি ফিকি রাখছে একের পর এক ফেতনা সমাজের মধ্যে ঢুকাই দিচ্ছে বর্তমান ফেতনা হচ্ছে শরীফ থেকে শরীফা শরীফ থেকে শরীফা শরীফ থেকে শরীফা হওয়ার কোন সুযোগ শরীফ থেকে শরীফা হওয়ার কোন সুযোগ নাই কারণ লিঙ্গ কখনো পরিবর্তন করা যায় পৃথিবীতে আল্লাহ পাক তিন শ্রেণীর জাত সৃষ্টি করেছেন তিন রকমের মানুষ সৃষ্টি করেছেন নারী পুরুষ আর হিজরা ত্রিবলিঙ্গ বা হিজরা 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 বলে আপনারা ভালো বুঝেন এই তিন জাতের অধিকার শরীয়ত সমাজ সবাই এই তিন জাতের অধিকার দিয়েছে কিন্তু আজকে যারা সেই লুত আলাইহিস সালামের জামানায় যারা সমকামিতায় যারা বিশ্বাসী ছিল তাদের উত্তরসূরির এখন পৃথিবীতে আছে না নাই যে সমকামিতার কারণে লুত আলাইহিস সালামের গোটা সমাজকে আল্লাহ পাক উল্টায় দিয়েছেন জমিনকে মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছেন আজকে তাদের সেই প্রেতাত্মারা আমাদের দেশেও ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার আইন এই দেশে তারা পাশ করতে চায় এই যুব সমাজ থাকতে এই সমকামিতার আইনকে আপনারা পাশ করতে দেবেন
যুবকরা কি এই আইন পাশ করতে দেবে প্রয়োজনে 1000 যুবকের রক্তের বিনিময় হলেও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এই দেশের সমকামিতার আইন পাশ করতে দেওয়া যাবে না যাবে না যাবে না যুবকরা কি এর জন্য ময়দানে নামতে রাজি আছো কি না আল্লাহ রাজি তো হাত দেখো তাহলে আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি যুবকদেরকে জীবন দিতে হয় সেই জীবন দিতে যুবকরা রাজি আছে ইসলাম প্রতিষ্ঠায় কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি যুবকদেরকে জীবন দেওয়া লাগে যুবকরা দিতে রাজি আছে কিনা কারণ বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন একটা পাঁচতলা বিল্ডিং দশতলা বিল্ডিং হইতে কিছু ছোট্ট ছোট্ট ইটের টুকরা ইটকে টুকরা টুকরা হয়ে মাটির নিচে যেতে হয়েছে নাকি হয় নাই এখন মাটির এই ইটের টুকরা গুলো যদি বলতো আমরা মাটির নিচে যাব না তাহলে বিল্ডিংটাকে হইতো বিল্ডিংটাকে হইতো এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে কোরআনের রাজ কায়েম হতে হলে আপনার মতো আমার মতো এরকম অসংখ্য যুবককে শহীদ হয়ে মাটির নিচে চলে যেতে হবে তাদের রক্তের উপর ভিত্তি করে কোরআনের রাজ কায়েম হবে তাইলে হবে না ঠিক কিনা যুবকরা কি রাজি যুবকরা কি রাজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون رب العالمين বলেন আমার রাস্তায় যারা জীবন দেয় এরা মরে গেছে এই কথা তোমরা বলো না বরং তারা কি বরং তারা কি তারা জীবিত আমরা যারা আমাদের যাদের স্বাভাবিক মৃত্যু হবে কবরের মধ্যে আমাদেরকে যখন নামাবে যদি জান্নাতি হই তাহলে জান্নাত থেকে বিছানা এনে দেবে আমাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে এমন ঘুম ঘুমাবো কেয়ামতের ঘন্টা যেদিন বাজবে ওই দিন আমাদের ঘুম ভাঙবে কিন্তু যারা শহীদ হয় যারা আল্লাহ রাস্তায় আল্লাহর দিনকে কোরআনকে যারা প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা জীবন দেয় এরা কিন্তু কবরে গিয়ে এরা ঘুমায় না কবরে এরা জীবিত থাকে কি ঠিক কিনা এরা কবরে জীবিত থাকে কারণ ঘুমায় থাকলে রিজিকের কোনো দরকার হয় না খাবারের দরকার হয় আপনি সারাদিন ঘুমাচ্ছেন খাবারের দরকার হবে কিনা দরকার নেই জেগে থাকলে তো খাবার লাগে এখন এরা যে জীবিত থাকে কোরআনের অন্য আয়াতে তার প্রমাণ আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহু আকবার যারা আমার রাস্তায় যারা জীবন দেয় তাদের ব্যাপারে তোমাদের কি ধারণা তারা মরে গেছে এই কথা বলো না তারা কবরে জীবিত থাকে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরে তাদের রিজিকের ব্যবস্থা করতে থাকি এরা কবরে রিজিক প্রাপ্ত হতে থাকে এখন এই শহীদ হওয়ার সমস্ত সাহাবা একরাম শহীদ হওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতেন আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করতে হলে কোরআনের রাজ কায়েম করতে হবে কোরআন দিয়ে সমাজ চালাইতে হবে তাইলে তো আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হবে আর এটা এমনি এমনি হবে না আপনার মতো আমার মতো অনেককে শহীদ হয়ে জমিনে চলে যাওয়া লাগবে মাটির নিচে ঠিক কি না অনেকে মনে করে শহীদ মৃত্যু বোঝা অনেক বড় কঠিন না না এজন্যই সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতেন আর শহীদ মৃত্যুর দাম আল্লাহর কাছে অনেক বেশি হযরত হানজালা আপনাদের মতো যুবক নতুন নতুন বিবাহ করেছেন সবে মাত্র বিবাহ করেছেন গত রাত ছিল তার বাসর রাত স্ত্রীর সঙ্গে বাসর রাত কাটালেন
সকাল বেলা গোসল করবেন হঠাৎ কে যেন মদিনার পথ দিয়ে বলে যাচ্ছে কুতিলা মুহাম্মদ উহুদে শহীদ হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনজালা স্ত্রীকে বলল বিবিরে ঘর থেকে আমার তরবারিটা এনে দাও আমি জিহাদে যেতে চাই উহুদের প্রান্তরে যেতে চাই বিবি বলল আপনার উপর গোসল ফরজ হয়েছে গোসল করে যান হানজালা বলল কার জন্য গোসল করব যে নবীর জন্য গোসল করব নবী তো দুনিয়ায় নাই কারণ তখন তখন হানজালা জানে না নবী বেঁচে আছে এটা তারা জানে না হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির হাত থেকে তরবারিটা নিয়া উহুদের ময়দানে চলে গেলেন অনেকগুলো কাফের মুশরিককে হত্যা করার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও শাহাদাত বরণ করেন যুদ্ধ সমাপ্ত হয়ে যাওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী উহুদের শহীদদেরকে দাফন কাফন সম্পন্ন করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিবেন কারণ শহীদদের কোনো গোসল দেওয়া হয় না এটা জানেন কিনা আপনারা শহীদদের কোনো গোসল হয় না হযরত হানজালার স্ত্রী এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামীকে যেন গোসল দেওয়া না হয় কারণ আমার স্বামী অপবিত্র ছিল তাকে যেন গোসল দেওয়া না হয় রাসূল হযরত হানজালার গোসলের ব্যবস্থার কথা সাহাবায়ে কেরামদেরকে বলবেন এমন সময় আসমান থেকে জিব্রাইল এসে গেল বলল ইয়া রাসূলুল্লাহ হানজালার গোসলের কোনো ব্যবস্থা আপনাকে করতে হবে না কারণ হচ্ছে হানজালার শাহাদাতি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হলেন দুনিয়ার সাধারণ কোনো পানি দিয়ে নয় হাউজে কাউসারের পানি আর নূরের তৈরি ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হানজালার গোসলের ব্যবস্থা করে ফেলেছে আল্লাহ নিজে হানজালার শাহাদাতে খুশি যুবকরা আমরা কাকে খুশি করতে চাই পৃথিবীর যে কেউ হোক আমার উপর বাজার হোক আমার কিচ্ছু যায় আসে না আমার আল্লাহ আমার উপর খুশি আছে ঠিক কিনা এজন্য রাসূল বলেন মা ইয়াজিদুশ শাহীদ মিন মাসিল কাতলে ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মাসিল কারসা শহীদ তিরমিজির মধ্যে আসছে তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন শহীদ মৃত্যুর যন্ত্রণা পিঁপড়ায় কাটা যন্ত্রণার চাইতে বেশি না শহীদে মৃত্যু হলো এপারে একটা সাঁকোর মতো ব্রিজের মতো এপারে দুনিয়া ওই পারে আল্লাহর জান্নাত অর্থাৎ মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ বলি এই জন্য সমস্ত সাহাবীরা সবসময় শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 70টা জিহাদের তিনি সেনাপতি ছিলেন সবগুলো জিহাদে তিনি বিজয় লাভ করেছেন আল্লাহু আকবার বলেন ইন্তেকালের আগে তিনি আফসোস করতেছেন কান্না করতেছেন মেয়ে এসে বলতেছে বাবা তোমার জীবনে তো কোনো পরাজয় দেখি নাই কান্না করতেছো কেন খালিদ বিন ওয়ালিদ বলল আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন আল্লাহ মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন বিনিময় দিয়েছেন জান্নাত আর সেই জান এবং মাল আল্লাহ পাক কিনবেন জিহাদের বাজার থেকে কোন বাজার থেকে কিনবেন না আপনাদের এই যে সয়ালি বাজার থেকে কিনবো মিরিকপুর কিপালপুর বাজার থেকে কোন বাজার থেকে জিহাদের বাজার থেকে খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি 17টা জিহাদে আমি অংশগ্রহণ করেছি আজকে দুঃখ এই জন্যে যে এক জিহাদের বাজারে আমি আমার জান মাল বিক্রি করতে পারি নাই রাসূল জিহাদের দিকে রওনা হবেন হঠাৎ দেখেন এক মহিলা এসে ছোট্ট একটা বাচ্চা নিয়ে এসে হাজির বললে ইয়া রাসূলুল্লাহ এই জিহাদে তো অনেকে অনেক কিছু দিছে আমি তো কিছুই দিতে পারি নাই আমার এই ছোট্ট বাচ্চাটাকে জিহাদের ময়দান নিয়ে যান রাসূল বলল ছোট্ট বাচ্চাটা জিহাদের ময়দানে নিয়ে আমি কি করব এ তো তরবারি চালাতে পারে না ঘোড়ায়ও চড়তে পারে না এর নিয়ে আমি কি করব উল্টো বিপদে পড়ব মা বলল রাসূল ইয়া রাসূলুল্লাহ আমিও জানি আমার এই তর আমার এই ছোট্ট বাচ্চাটা তরবারি চালাতে জানে না আমার বাচ্চা যদি তরবারি না চালাতে জানে তবে আমার বাচ্চা তো তরবারির আঘাত খেতে পারবে কাফের মুশরিকরা যখন আপনাকে
চতুর্দিক থেকে যখন আপনাকে আক্রমণ করবে যখন সারাশি আক্রমণ হবে আপনার উপর আপনি তখন আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন কাফেরদের তরবারির আঘাতে আমার এই ছোট্ট বাচ্চাটা টুকরা টুকরা হয়ে যাবে ক্ষত বিক্ষত হয়ে যাবে শহীদ হয়ে যাবে কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে একজন শহীদের মা হিসেবে উঠতে পারবো এজন্য শহীদ হওয়ার জন্য যুবকরা সব সময় প্রস্তুত থাকতে হবে রাজি রাজি আর কোন বাতিল শক্তি যেন আমাদেরকে অসুবিধা দিতে না পারে কারণ এই কোরআন আমার জীবন এই কোরআন আমার মৃত্যু ঠিক কি না ঠিক কি না বাঁচতে চাই অথবা এই কোরআন নিয়ে দুনিয়া থেকে চলে যেতে চাই ঠিক কি না বলেন ঠিক কি না আমাদেরকে প্রস্তুত থাকা লাগবে এজন্য আসুন আদর্শ সমাজ গঠন করতে হলে যুবকদেরকে প্রস্তুতি নিতে হবে এক নম্বর যে প্রস্তুতি সে প্রস্তুতি হচ্ছে তাদেরকে ইমানের বলে বলিয়ান হতে হবে ঠিক না কারণ ইসলামের বিজয় কিন্তু সংখ্যা দিয়ে হয় না ইসলামের বিজয় হয় ইমান দিয়ে কি দিয়ে বিজয় হয় আজকে 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে অতীতের ইতিহাসে এতগুলো মুসলমান কখনোই ছিল না আর অতীতের সময়ে সারা পৃথিবীতে মুসলমানরাই এখন সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে তার মানে বোঝা যায় সংখ্যা দিয়ে ইসলামের বিজয় হয় না আজকের পৃথিবীতে যদি ইসলামী বিপ্লব যদি আমরা চাই পৃথিবীতে যদি কোরআনের রাজ যদি কায়েম করতে চাই 200 কোটি মুসলমানের কোনো বড় প্রয়োজন নাই 313 জন মুসলমানের পৃথিবীতে যথেষ্ট ঠিক কি না সেই 313 জন হইতে হবে বদরের মতো যাদের অস্ত্র শস্ত্র কিচ্ছু ছিল না কিন্তু ইমান মজবুত ছিল ঠিক কি না ঠিক কি না ওদের হাজারো অস্ত্রের মোকাবেলায় ইমানদারদের যুবকদের নারায়ে তাকবীরের এই অস্ত্র সবচেয়ে বেশি দামি ঠিক কি না ঠিক কি না আপনারা দেখেন নাই এই যে ইসরাইল হামাসের উপর কি আক্রমণ মাটির সঙ্গে মিশাইয়া দিবে আল্লাহ রাব্বুল আলামিন হামাসের কাছে এমন এক অস্ত্র দিয়েছেন সেই অস্ত্রের নাম আল্লাহু আকবার এবং ইমান ঠিক কি না ঠিক কি না এমন আঘাত করছে প্রথম যে আঘাতটা হয়েছে ইসরাইল বিশ্বের সবচেয়ে চির আধুনিক সবচেয়ে প্রযুক্তি নির্ভর সবচেয়ে উন্নত দেশ ইসরাইল অস্ত্র শস্ত্র সবচেয়ে বেশি সজ্জিত ইসরাইল যাদের কাছে এমন অস্ত্র আছে আয়রন ড্রোন যে আয়রন ড্রোন এবং লেজার ড্রোন পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র ইসরাইলের কাছে আছে অথচ মুসলমানরা আল্লাহু আকবার ধরে সামনে এদের এই সমস্ত অস্ত্র কোনো কাজে আসে নাই আল্লাহু আকবার বলেন যদি কাজে আসতো তাহলে ইসরায়েলের কাছে যে অস্ত্র এই অস্ত্র দিয়ে ফিলিস্তিন এতদিন মাটির সঙ্গে মিশে যাওয়ার কথা ঠিক কিনা তারা ফিলিস্তিন উড়াইয়া দিবে বাইতুল আকসা দখল করে দিয়ে ফেলবে পারছে পারছে কারণ মুসলমান সেখানে আমাদের মতো এরকম ইমানদার নাই সেখানকার মুসলমান আমাদের মতো এইরকম না আমরাও তো ইমানদার কথা বলেন আমরা তো ইমানদার ইয়াবিউদ্দিনহু বিআরাদিম মিনাদ দুনিয়া আমরা এমন ইমানদার দুনিয়ার কাছে ইমান ইসলাম সব বিক্রি করে দিছি ও সময় মতো আসলে 500 টাকা দিলেই আমরা যে হুজুর আপনার সঙ্গে আছি কথা বলেন না কা এখন আর 500 টাকাও দেওয়া লাগে না এখন এক কাপ লাল চা খাওয়াইলি ওস্তাদ আপনার সঙ্গে আপনারে দিই আবার দেখছি এক বুড়া কয় তো বিশা কথা কইতাম না দুগা দিছি কথা কয় না কি বলছে কি না তো যা দিছি দিছি কিন্তু মিশা কথা কইতাম না দুগা দিছি আরেকজন কয় দিছি একজন শিশুলি যে পর্যন্ত মারছে আরেকজন আমাদের লক্ষ্মী বলে একজন কম্পিউটার গতিতে মারছে দেখছেন না আর কথা কয় না আমরা দূরত্বে তাকবীর মাঝে আল্লাহ বুঝার তো বিধান করে বলে আমি আচ্ছা তাহলে এক নম্বরে আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করার জন্য যুবকদের যে ভূমিকা এক নম্বর হচ্ছে যুবকদেরকে ইমানের বলে বলিয়ে নিতে হবে এক নম্বর কি ইমানের বলে বলিয়ে নিতে হবে কারণ ইমান মজবুত সব ঠিক কারণ ইমানদারদেরকে লোভ দিয়া নানান বাধা দিয়া ইমানদারদেরকে থামানো যায় না
কারণ লা ইয়াখাফুনা লাউমাতাল আইন লা ইয়াখাফু ইল্লাল্লাহ কারণ ইমানদাররা কাফের বেঈমানদের রক্তিম চক্ষু ইমানদাররা ভয় পায় না ইমানদাররা ভয় পায় কারে কারে এক এইজন্য এক নম্বরে ইমানের বলে বলিয়ান হইতে হবে যুবকদের এই ইমানের বলে বলিয়ান হইতে হলে সর্বত ইমানটা কেমন হওয়া লাগবে আল্লাহ বলছেন রব্বুল আলামিন বলছেন فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْأُسْقَى لَا انْفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করতে হবে কাকে অস্বীকার করতে হবে হে মুসলমান সবাই শুনতেছেন তো ইনশাআল্লাহ সর্বপ্রথম কাকে অনুসরণ কি বলে কাকে অস্বীকার করতে হবে তাগুত এখন তাগুত কি তাগুত আপনার পকেটের মধ্যে আছে তাগুত হলো শয়তান তাগুত হলো শয়তান এখন শয়তান কি আমরা দেখেননি মিনাল জিন্নাতি এই মন্ত্রটা পড়ে কেনে যাবে মিনাল জিন্নাতি তাহলে এক নম্বরে তাগুতকে অস্বীকার করতে হবে তাগুত মানুষের মধ্যেও আছে এখন তাগুত কাকে বলে যে নিজেই আল্লাহর আইন অমান্য করছে শুধু নিজে তো করছেই বরং মানুষদেরকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে নিজেই পূজা করতেছে জাতিকেও পূজার জন্য বাধ্য করে এমন আছে না নাই আছে না নাই এরা হলো তাগুত আল্লাহ বলে সর্বপ্রথম ফামাইয়া ফুরবি তাগুত সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করতে হবে এরপর অয়ুমিন বিল্লাহ এই তাগুতকে অস্বীকার করে যে ঈমান আনলো ফাকা দিস্তামসাকা বিল উরওয়াতিল উসকা সে এমন এক শক্ত কঠিন ঈমান ধারণ করলো যে ঈমান থেকে কেউ তাকে কোনোদিনও সরায়া দিতে এমন ইমান কি আমরা আনতে পারবো যুবকরা যুবকরা এমন ইমান আনতে পারবো ইমানদার হওয়া লাগবে সাহাবীদের মতো ইমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস যখন তাদেরকে বলা হলো তোমরা ইমান আনো সাহাবীদের মতো ইমান আনো কামা আমানান নাস অর্থাৎ লোকেরা যেমনি ভাবে ইমান এনেছে সেরকম ইমান আনো কামা আমানান নাস দ্বারা সমস্ত মুফাসসির কিরাম একমত এ আমানান নাস হলো এরা হলো সাহাবীরা অর্থাৎ ইমান আনো সাহাবীদের মতো ইমান আনো যুবকরা যুবকরা বেলালের মতো ইমান আনা যাবে খাব্বাবের মতো ইমান আনা যাবে খুবাইবের মতো ইমান আনা যাবে আম্মারের মতো ইমান আনা যাবে এই মান থেকে আমাদেরকে কেউ কোনোদিন সরাইয়া দিতে পারবে না বলে ইনশাআল্লাহ রাজি আছো কিনা যে বেলালকে উত্তপ্ত বালুর উপর শুইয়ে দিছে আর বলছে লাত এবং মানাতের উপর ইমান আনো আল্লাহর প্রতি ইমান ছাড়িয়ে দাও বেলাল কি বলছে আহাদ আহাদ কশিনকালে লাত এবং মানাতের উপর ইমান হবে না কারণ এক আল্লাহর ঘোষণা যখন দিয়েছি হয় আমার মৃত্যু হয়ে যাবে এই পথ থেকে আমাকে সরাইয়া দিতে পারবা বেলালকে পারে নাই খাব্বাবকে এরা চেষ্টা করছে ইমান থেকে সরাইয়া দিতে জ্বলন্ত কয়লার উপর সরাইয়া দিছে খাব্বাবকে শরীর থেকে রক্ত আর চর্বিগুলো বের হয়ে কয়লা ডেবে গেছে কিন্তু খাব্বাবকে তার ইমানের জায়গা থেকে সরাইয়া দিতে পারে নাই হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই পা দুই দিকে উটের সঙ্গে বেঁধে দিয়ে উট দুই দিক থেকে হেসকা টান মেরে ইয়াসিরকে মাঝখান দিয়ে ফেলে ফেলছে তারপরে তার ইমান থেকে সরাইয়া দিতে পারে নাই কিসের হাবিজ আমি বই পড়ো সাহাবীদের এই সমস্ত জীবনে পড়লে ইমান মজবুত হবে ঠিক কিনা ঠিক কিনা আজকে এখন বইমেলা চলতেছে না আমাদের দেশে এই বইমেলায় ইসলামী কোনো বই এই বইমেলায় ঢুকতে দেয় না
আর এটা হলো মুসলমানের দেশ মুসলমানের দেশে বই মেলা ইসলামী বই থাকে না এই বই মেলার উপর আমাদের মুসলমানদের পেশাব করা দরকার ঠিক কিনা বলেন এই দেশে বই মেলায় মুসলমানদের ইসলামী বই থাকবে না এই দেশের বই মেলার উপর আমরা পেশাব করি পেশাব করি পেশাব করি আপনারা কি একমত কিনা ইসলামী কোন রাইটারের বই সেখানে ঢুকতে দেয় না এরা খুব ভয় আছে এরা খুব ভয় আছে এরা রাসূলের একজন উত্তরসূরিকে সেরকম ভয় করে সেরকম ভয় করে এরা মনে করে একজনই যথেষ্ট এজন্য দেখ না আলেমদেরকে মাঝে মাঝে জেলে বন্দী করে রাখে আবার কাউরে কাউরে আবার বিদেশে পাঠায় রেখে দেশে আসতে দেয় না ঠিক কি না ঠিক কি না আর কিছু হোক বা না হোক আর কিছু মানুক বা না মানুক এটা মুসলমানের দেশ এটা মানতে হবে এটা হিন্দুস্তান না এটা মুসলমানের দেশ এটা মুসলমানের দেশ ঠিক কি না এজন্য ঈমান আনতে হবে সাহাবীদের মত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার হলে আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করার জন্য যে বরকতের দরকার সে বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ لفتحنا عليهم بركات من السماء والأرض জনপদের লোকেরা যদি আমার প্রতি যদি ঈমান আনতো আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদের লোকদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরওয়াজা খুলে দেব এই আয়াত থেকে শিক্ষা নিয়েছে আফগানিস্তান এই আয়াত থেকে শিক্ষা নিয়েছে কারা আফগানিস্তান মাত্র দেড় থেকে দুই বছর তারা স্বাধীন হয়েছে পৃথিবীর আর কয়েক বছর আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবীর অর্থনীতিতে এক নম্বর কাতারে চলে আসবে আফগানিস্তান আলহামদুলিল্লাহ বলি না কারণ তারা একমাত্র ঈমান আনছে কার উপর এবং আল্লাহকে তারা ভয় করে চলে পৃথিবীর রাশিয়া বলেন আমেরিকা বলেন চীন জাপান কাউরে তারা পাত্তা দেয় না ঠিক কিনা ঈমানদার তো এমন হওয়া উচিত আল্লাহ যদি চায় জমিনে বেঁচে থাকবো আল্লাহ যদি না চায় জমিন থেকে চলে যাবো শাহাদাতের মৃত্যু নিয়ে ঠিক কিনা কিসের তাদের দাবিদারি কাফের মুশরিকদের পাতাটা কলম হয়ে বাঁচার চাইতে শাহাদাতের মৃত্যু নিয়ে জমিন থেকে চলে যাওয়া উচিত আল্লাহ বুঝার তৌফিক দান করুক যুবক ভাইরা আমার টেনশন করার কোন কারণ নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চিন্তা দূর করে দিলেন আল্লাহ বলছেন ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين তোমাদের কোন চিন্তাও নাই দুনিয়ায় তোমাদের কোন ভয় নাই আর আখেরাতে পরকালে তোমাদের কোন টেনশনও নাই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দেব শর্ত হলো তোমরা ঈমানদার হওয়া লাগবে শর্ত কি শর্ত কি ঈমানদার হইতে হবে কারণ মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় সূরা আনফালে আল্লাহ বলেন انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون এই আয়াতের দিকে খেয়াল করো
আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইমানদাররা যখন আল্লাহর শরণ যখন তাদের মধ্যে আসে ওয়াজিলাত কুলুবুহুম এদের অন্তরটা আল্লাহর ভয় কেঁপে ওঠে শয়তানের অসহায় খারাপ কাজ করতে যায় কিন্তু ইমানদার আল্লাহর ভয় আসার আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে সেই কাজ থেকে ফিরে আসে ঠিক না ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাফসীর করা হয় ঠিক না যাদাতুম ঈমানা তখন এই ইমানদারদের ঈমান বেড়ে যায় আপনারা কি মনে করেন কোরআন নিয়ে শুধু মুসলমানরাই গবেষণা করে কাফের মুশরিকরা করতেছে না কাফের মুশরিকরাও এই কোরআন নিয়ে গবেষণা করে তারা দেখতে পেল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এ দেশে যদি কোরআন মাহফিল চলতেই থাকে তাহলে মুসলমানদের ঈমান তো বেড়ে যাবে আমরা তো আমাদের মিশন আর ভীষণ সাকসেস হব না এজন্য এরা আমাদের মতো মুসলমান নামধারী মুনাফিকদেরকে দিয়া কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেয় ঠিক না অনুমতির নামে অনুমতি কোরআনের মাহফিলের অনুমতি লাগে কিন্তু পূজা পার্বণের অনুমতি দরকার নাই জারি গান সারি গান বাউল গান নর্তকি মমতাজের গান দেখছেন এইবার নির্বাচনের পরে আমি এত আফসোস করছি না না আফসোস কোন কারণে করছি শুনেন কারণ আমাদের মমতাজ আমাদের মমতাজ আপা উনি সংসদ ভবনে সেহাসেটটা পড়তো কথা বলো মেশকাত শরীফ বোখারি শরীফ মুসলিম শরীফ সিয়াসত এগুলো সব উনি পড়তেন কিন্তু যখন উনি আসতে পারলেন আমি এত আফসোস করছি আহারে এই কিতাব গুলো তো একেবারে মারা যাবে কে পড়বে কথা কয় না কে পড়বে আফসোসের বিষয় না আপনারা কি আফসোস করেন নাকি প্রিয় ভাইরা আমার এই জন্য এরা এক সময় সংসদে কথা উঠেছে কোরআনের মাহফিল বন্ধ করে দাও কারণ তাদের ব্যবসার মধ্যে লাল বাতি এখন তো আর জারি গান সারি গান বাউল গান হাবি জাবি গান কেউ শুনে না আজকে যুবকদের হাতে হাতে মোবাইল আর মোবাইলের মধ্যে কোরআনের তাফসীর সব সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে গেছে অলরেডি বন্ধ হয়ে গেছে কারণ এই দেশের যুবকরা হচ্ছে ইসলাম প্রিয় এই যুবকদেরকে কেমনে থামাবে এই যুবকদেরকে থামিয়ে রাখা যাবে কারণ এই যুবকদের মূল ঠিক আছে হয়তো এখন অস্থায় পড়ে এদিক সেদিক যাচ্ছে কিন্তু তাদের মূল ঠিক আছে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি প্রত্যেক জিনিস তার মূলের দিকে ধাবিত হয় আমরা ইমানদার হয়তো শয়তানের পরচনা পড়ে এদিক সেদিক যাবো কিন্তু অবশেষে কিন্তু আমরা আমাদের মূলেই ফিরে আসব আর এই জন্য এরা আমাদেরকে বলে আমরা নাকি মৌলবাদী বলেনি আমরা বলে মৌলবাদী আমরা যদি মৌলবাদী হই তাহলে এরা হইলো আগাবাদী কিবাদী আপনারা বলেন মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি বেশি লাভালাভি করো না আগায় আসো আগায় থাও বেশি লাভালাভি করবা মূল ধরে এক ঝাঁকুনি দেওয়া হবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা কি কথা ঠিক কিনা লাভালাভি করেন থাকো আগায় মূলে আছে কোরআন মূলে আছে আল্লাহ মূলে আছে রসুল আর আমরা হইলাম মৌলবাদী ঠিক কিনা এরা এক এক শব্দ বের করে এক এক সময় এরা মনে করে হুজুর রাবদের কিছুই জানে না এরা আমাদের ব্যাপারে বাইর করছে রাজা কার বাইর করছে নি রাজাকার মানে হচ্ছে রাজার ন্যায় আকার যার এই হলো রাজাকার ঠিক কিনা আর রাজাকার সব বানাইছে সব হুজুর করে সব দাড়িওয়ালা টুপিওয়ালা করে বানাইছে কিন্তু মুরব্বীরা আপনারা এখানে আছেন 71 সালে যারা রাজাকার ছিল এদের একটার মাথায় টুপি ছিল না দাড়ি ছিল না কি কথা ঠিক কিনা এলাকার দুটো পান্ডা সন্ডা এরা রাজাকারি করেছে কোন আলেম রাজাকারের সঙ্গে ছিল না মুসলমান একমত কিনা কাফের মুশরিকরা আজকে এই সমস্ত শব্দ দিয়া আমাদের মুসলমান মুসলমানের মধ্যে বেজাল লাগাইয়া দিছে আর তোমরাও তাদের তালে তাল মিলাইয়া মুসলমানদের উপর নির্যাতন করছো টের পাবা একদিন টের পাইয়া
ওই যে মাঠের মধ্যে গরু একজনের ধান খাচ্ছে তার সঙ্গে অনেকগুলো গরু কৃষক যে ধানের যে মালিক দিছে গরু গরু একটারে দিছে বাড়ি সবগুলো দিছে দৌড় এখন গরু বলতেছে কি ব্যাপার বাড়ি আমার না দিছে তোমরা দৌড়াও কেন তা আমরা দৌড়াই এই জন্য কারণ পরের বাড়িটাই আমার উপর আসবে তোমরা আজকে লাফাও মনে করছো যে হুজুরদেরকে আটকায়া তোমরা খুব খুশি আছো না কাফের মুশরিকরা যখন মাঠ শুরু করবে তখন কে কোন দল করে এটা দেখবে না কে মুসলমান তারা এটা দেখে দেখে মারবে কথা ঠিক কি না বলো আমরা আলেমরা তোমাদের শত্রু না আমরা আলেমরা চাই যে জান্নাতে আল্লাহ পাক সকলকে দেখা দিবেন সেই জান্নাতে আমরা বাংলাদেশের মুসলমানরা একসাথে থাকতে চাই ঠিক কি না আল্লাহর ওয়াস্তে বলি আমরা তোমাদের শত্রু না আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া রসূল এখন পৃথিবীতে থাকলে তিনি এই কথাগুলি বলতেন ঠিক কি না আমরা যেগুলো বলছি রাসূল এগুলাই বলতেন এখন রসূল নাই রসূল আর আসবেও না এই কথাগুলো কিয়ামত পর্যন্ত আমাদেরকেই বলে যেতে হবে আমি থাকবো না আমি থাকবো না কোরআনের পাখিও বলে গেছেন আমি থাকবো না আমি থাকবো না কিন্তু আমার মতো হাজার হাজার কোরআনের পাখি গোটা বাংলাদেশ চষে বেড়াবে ইনশাআল্লাহ সবাই কোরআনের পাখি থাকবে কেউ না কেউ থাকবে কোরআনের কথা বলার জন্য কেউ না কেউ থাকবে ঠিক কিনা ঠিক কিনা প্রিয় ভাইরা আমার ইমানদারদের কোরআনের মাহফিলে আসলে ইমানদারদের ইমান বেড়ে যায় ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর ইমানদাররা সবসময় সর্বাবস্থায় ভরসা করে চলে কার উপর কার উপর তারা ভরসা করে বিশ্ব নবী থেকে আল্লাহর উপর ভরসার শিক্ষা নেন হিজরতের রাতে বিশ্ব নবী যখন বন্ধু আবু বকরকে সঙ্গে নিয়ে গারে সাওরের মধ্যে যখন আছেন তিন দিন ছিলেন গারে সাওরের মধ্যে কাফেররা খুঁজতে খুঁজতে গারে সাওরের দরজা পর্যন্ত চলে এসছে আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝি ধরা খেয়ে গেলাম ওই যে কাফেরদের পা দেখা যায় রাসূল ভরসা দিলেন কি ভরসা ইদ ক্বালা লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা বন্ধু নিরাশ হয়ো না ভয় পায়ো না ভরসা হারায়ো না এই গুহার মধ্যে আমরা দুইজন নই আমাদের সঙ্গে আরো একজন আছেন তিনি কে হযরত মূসা আলাইহিস সালাম থেকে শিক্ষা গ্রহণ করুন লোহিত সাগরের পাড়ে মূসা আলাইহিস সালাম সঙ্গী সাথীদেরকে নিয়ে 6 লক্ষ বনি ইসরায়েলকে নিয়ে যখন বসা ফেরাউন তিন দিক থেকে ঘেরাও করে ফেলছে মূসাকে শেষ করে দেবে মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা ভয় পেয়ে গেল তারা বলল ইন্না লামুদরাকুন আমরা তো ভয় পেয়ে গেলাম আমরা তো ধরা খেয়ে গেলাম মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা কখনো নয় ইন্না মাইয়া রব্বি সায়াহদিন অবশ্যই আমাদের রব আমাদের জন্য পথ করে দেবে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা গ্রহণ করুন যুবকরা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিচ্ছে জিব্রাইল এসে বলল ইব্রাহিম আমার কাছে সাহায্য চান আগুন থেকে বাঁচাইয়া দেই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি তো অন্ধ আল্লাহর গোলামি করি না যে আমি আগুনের মধ্যে পুড়ে পুড়ে মরব আর আমার আল্লাহ চেয়ে চেয়ে দেখবে এমন অন্ধ আল্লাহর গোলামি আমরাও করি না ঠিক কি না আমরা বিপদের মধ্যে আসি আল্লাহ চেয়ে চেয়ে দেখবে এরকম না তবে হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি যদি আগুনে পুড়ে যাই আর আমার আল্লাহ যদি খুশি থাকে তাহলে অমন আল্লাহকে খুশি করবার জন্য হাজার বার আমি এই আগুনের মধ্যে পড়তে রাজি আছি এখান থেকে আমাদের শিক্ষা হলো আমরাও যদি বিপদে পড়ে যাই কারো টার্গেটের মধ্যে যদি পড়ে যাই আর আমার আল্লাহ যদি খুশি থাকে আমি যদি জেলে যেতে হয় আমার আল্লাহ যদি খুশি থাকে
আমি যদি ফাঁসির মঞ্চে যদি যেতে হয় আমার আল্লাহ যদি খুশি থাকে অমন আল্লাহকে খুশি করবার জন্য হাজারবার ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি যুবকরা কি রাজি যুবকরা কি রাজি তাহলে আদর্শ সমাজ প্রতিষ্ঠায় যুবকদের এক নম্বর হচ্ছে ইমানের বলে বলিয়ান হওয়া লাগবে দুই নম্বরে ইমানদারদেরকে তাকওয়ার ভিত্তিতে জীবন যাপন করতে হবে তাকওয়া আল্লাহর ভয় থাকা লাগবে তাদের মধ্যে কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون اوه ايمان دار الله تمرا الله كي بھائي کرو حق تقاته بھائي کرار حق دائي کرو انہیں ایتا اللہ بولے فاتقوا الله ما استطعتم الله كي بھائي کرو زوتو تا بھائي کرار دور کار আর মুসলমান না হইয়া দুনিয়া থেকে যায়ও না দুনিয়া থেকে মুসলমান না হইয়া এখন আল্লাহ দেখেন ইমানদারদেরকে বলতেছে মুসলমান না হইয়া মইরো না তাহলে ইমানদাররা কি মুসলমান না কি কর আল্লাহ আবার কয় মুসলমান না হইয়া মইরো না এর কারণটা কারণ এর কারণ হইলো আল্লাহ যে মুসলমান চায় আমরা সেই মুসলমান হইতে আমরা কেমন মুসলমান দেখেন ওই যে গান পায় আমরা কেমন মুসলমান আমরা কেমন মুসলমান হয় না মনে নাই আচ্ছা আমরা কেমন মুসলমান দেখেন কবি আমাদেরকে নিয়ে হাসতেছে আর বলতেছে কেমন মুসলমান মসজিদে মে যাকে নামাজ পড়ো হোটেল পে শরাব পিও তাকে রহমান বি রাজি রাহে শয়তান বি নারাজ না হো মসজিদে যায় সামনের কাতারে নামাজ পড়ে যাতে আল্লাহ খুশি আছে আর শরাবখানায় গিয়ে পানশালায় গিয়ে এক গ্লাস পান করে যাতে শয়তান একটু গুজি টুজি আছে মসজিদের সামনের কাতারে যায় জুমার দিন নামাজ পড়ে কিন্তু এলাকায় খোঁজ খবর নিয়ে দেখেন উনি সুদি কারবারিতে এক নম্বর আছে না নাই আছে না নাই আল্লাহ কি এই মুসলমান চায় মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে বুড়া মিয়া কিন্তু বাড়ির মধ্যে বিবাহ শাদীর সময় ডেক সেট বাজায়া গান বাজায় বুড়া মিয়ারা যদি বলে বুড়া মিয়া বাড়িতে কেন ডেক সেট বাজান কয় পোলা ভাইনি একটু করিস পোলা ভাইনি একটু করিস মইরা দেখো এই ডেস্কটপ তোমার পাছা দিয়ে ঢুকাইয়া দেওয়া হবে কি কথা ঠিক আছে কিনা কথা ঠিক আছে কিনা যুবকরা এক নম্বরে বলছি ইমানের বলে বলিয়ান হইতে হবে তারপরে তাকওয়া আল্লাহর ভয় থাকতে হবে আর একটা সঙ্গে সঙ্গে দায়িত্ব আছে দায়িত্ব কি যুবকরা যদি একসাথে হয় এটা সম্ভব আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করার জন্য এলাকার বিবাহ শাদীর মধ্যে যেখানে ডেস্কটপ বাজাবে সেখানে গিয়ে ডেক্সেট বন্ধ করে দিতে হবে কি যুবকরা রাজি আছে কিনা মুরব্বীরা কি সহযোগিতা করবেন কিনা কারা কারা সহযোগিতা করবেন হাত উঠান তাহলে আজকে এই মাহফিলের যুবকরা হাত নামান মাহফিলের যুবকরা সিদ্ধান্ত নিল মুরব্বীরা সহযোগিতা করবেন এই এলাকায় বিবাহ শাদীতে ডেক্সে বাজাতে দেওয়া যাবে না যাবে না যাবে না মাইক ম্যানদেরকে বলছি যদি ডেক্সে যদি বাঁচাইতে চান কোন বিবাহ শাদীতে ডেক্সে বাড়া দিবেন না আপনার ডেক্সে জনগণের পিঠে ভাঙবে কোন জরিমানা নাই কি কেউ যদি ব্যক্তিগতভাবে কাউরে মারে এটা শাস্তি আছে আর যদি জনগণে ফিটায়া মারে এটা কোনো শাস্তি আছে নাকি কি গণপিটুনিতে মারা গেছে তখন তো গণপিটুনিতে মারা গেছে এ আপনার ডেস্কটপ এরকম গণপিটুনিতে মারা যাবে কোন বিচার বিচার রাজি আছো কি না যুবকরা সমাজে ইসলামী সংস্কৃতির বাইরে অন্য কোন সংস্কৃতি ঢুকতে দেওয়া যাবে
এই দেশের আপনি করতে পারেন আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান করেন ইসলামী সংস্কৃতি করেন আমি ছেলেরে একটু মেহেদিতে লাগাইবেন লাগান অসুবিধা কি আজকে ইসলামী সংগীত এই মেহেদির গান ইসলামী সংগীতের আছে আছে না শালীন ভাবে সবকিছু জায়েজ অশালীন কিছুই জায়েজ নাই কি কথা ঠিক কি না শালীন সবকিছু জায়েজ অশালীন কিছুই জায়েজ নাই কথা বুঝতেছ কি না আর মুসলমান অশালীনের কাছে যাওয়া যাবে না তবে দুই দিন পরে 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস করা যাবে বুড়ারা বাড়ির দিকে যাওয়ার সময় সবাই গোলাপ একটা নিয়ে বুড়িরে দিয়ে দিবে কবেন ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে বিশ্ব বেহায়া দিবস ভ্যালেন্টাইন শব্দের অর্থ ভালোবাসা নয় ভালোবাসা দিবস মানে লাভ ডে মানে কি ভালোবাসা দিবস আর ভ্যালেন্টাইন ডে কি ভালোবাসা দিবস কি এটা বেহায়া দিবস বেহায়া দিবস শুনেন যাদের জীবনে কোনো ভালোবাসা নাই তারা একদিনের ভালোবাসা করে কিন্তু ইসলামের জন্মে হয়েছে ভালোবাসা দিয়া আর দিন ওয়ান নাসিহা ইসলাম মানে ভালোবাসা করা আল্লাহু আকবার মাকে কতটুকু ভালোবাসবা বোনকে কতটুকু ভালোবাসবা ভাইকে কতটুকু ভালোবাসবা বউকে কতটুকু ভালোবাসবা ইসলাম বলে দিয়েছে ঠিক কি না কোন মানুষ একদিনের ভালোবাসা করতে পারে না কারণ সিজনাল ভালোবাসা করে কুকুর আর কুকুরীরা কি কথা ঠিক আছে কিনা সিজনে সিজনে ভালোবাসা কিন্তু অন্য সময় গেলে হাড্ডি খাইতে দেয় হাড্ডি খাইতে দেয় সিজনাল ভালোবাসা এজন্য কোন যুবক এই 14 ফেব্রুয়ারির দিনে আশেপাশে কোন ফুলের দোকান বসতে দিবেন না যুবকরা রাজি আছেন কিনা যুবকরা রাজি আছে কিনা এই বেহায়া দিবসের এই গজব থেকে জাতিকে হেফাজতের জন্য যুবকরা অগ্রণী ভূমিকা পালন করতে হবে রাজি আছে যুবকরা আল্লাহ কবুল করে বলে আমি এজন্য ভয় করব কাকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে দেখুন তাকওয়া কি মা হুয়া তাকওয়া হযরতে উবাই ইবনে কাব তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন যে মা হুয়া তাকওয়া মা হিয়া তাকওয়া যে তাকওয়াটা কি তিনি বললেন যে আপনি এমন এক রাস্তা দিয়ে চলবেন যে রাস্তায় কি শুধু কাটা যুক্ত একটা রাস্তা কি তাকওয়া কি এমন এক রাস্তা দিয়ে আপনি চলবেন যেখানে কি তার রাস্তাটা কি কাটা যুক্ত আপনি এই কাটাগুলোকে আস্তে আস্তে সরায়া সরায়া যাবেন এটার নামই হচ্ছে তাকওয়া অর্থাৎ আপনি যে পৃথিবীতে আছেন ফেতনা ফাসাদের শেষ নাই এই সমস্ত ফেতনা থেকে বেঁচে বেঁচে চলার নামে হলো কি তাকওয়া আর একটা সহজ উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই বাইমাস ছিলেনই বাইমাস ছিলেন কে কে হাতুটা ওরে বাবা সবাই চিনে তো দেখেন বাইন মাস থাকে কোথায় এরে যখন মুখ ধরে যখন টান মেরে উঠেন গায়ের মধ্যে কাটা থাকে এই বাইন মাস থেকে শিক্ষা গ্রহণ করেন এর নাম হলো তাকওয়া আপনি ইমানদার সমাজে এমন ভাবে থাকবেন তাকে অবলম্বন করে যে সমাজের কোন যে অন্যায় ফেতনা ফাসাদ এগুলো আপনার শরীর মধ্যে লাগতে পারবে না কথা বুঝা যাচ্ছে কিনা দেখুন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি তো শাসক ছিলেন রাতের বেলায় হাঁটতেন আমাদের শাসকরা তো রাতের বেলায় হাঁটে মেম্বার স্যার মানুষ তো রাতের বেলায় হাঁটে মাঝে মধ্যে দেখা যায় রাস্তার মাঝে সিট হয়ে পড়ে রয়েছে আর এই কি খাম্বা ওই যে ওটা কি ফিলার হয়নি কোনো রাতের বেলা হাঁটে তো যেভাবে ওকে হাঁটে ওমর রাতের বেলা হাঁটতেন একদিন দিন হাঁটতেছে এক ঘর থেকে আওয়াজ আসতেছে মা মেয়েকে বলতেছে সকালবেলায় তো দুধ বিক্রি করতে হবে দুধের মধ্যে পানি মিশাও আপনারা পানি মিশান কি দুধের মধ্যে মিশায় মা জমের মিশা মিশা তখন দুধ আর দুধ থাকে না এই জন্য কয় খাঁটি গরুর দুধ বলেনি কথা ঠিক মতলব খারাপ গরুর খাঁটি দুধ এ কথা কিন্তু বলে না বলে কি
খাঁটি গরু দুধ গরু তো খাঁটি দুধে না বেজা কথা কয় না কয় না খাঁটি গরুর দুধ বলে কি না তাহলে তার কথার মধ্যে ভুল নাই বেজাল তো দুধে গরু তো তো বেজাল নাই গরুর খাঁটি দুধে মা মেয়েকে বলতেছে দুধের মধ্যে পানি মিশাও মেয়ে বলতেছে না আমাদের সেনাপতি না আমাদের ওমর না আমির না নিষেধ করছে পানি মিশাইতে এত রাতে আমির আসবে কোথা থেকে ওমর বাইরে থেকে সব শুনতেছে খেয়াল করতেছেন ওমর বাইরে থেকে শুনতেছে সব তারপর মা বলে এত রাতে ওমর আসবে কোথা থেকে ওমর তো শুনবে না পানি মিশে ওমর দেখবেও না মেয়ে বলল ওমর শুনবে না ঠিক কিন্তু তোমার আমার রব ওমরের রব তো ঠিকই দেখবে তাকও আছে কিনা আল্লাহর ভয় আছে কিনা ওমর এই কথা শুনেই চলে গেছে সকালবেলায় ছেলেরে যায় বলতেছে ছেলে আমার তো এখন আর বিয়ে করার বয়স নেই যদি আমার বয়স থাকতো তাহলে এই মেয়েটাকে আমি বিয়ে করতাম যাও আমিরের ছেলে তুমি রাষ্ট্রপতির ছেলে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে চলে যাও অমুক বাড়িতে একটা মেয়ে আছে সেই মেয়েকে আমি আমার গৃহবধূ করতে চাই আমি আমার ছেলের বউ বানাইতে চাই আল্লাহু আকবার বলেন তাহলে একজন গরিবের মেয়ে রাষ্ট্রপতির ঘরে কেন গেল তাকওয়ার কারণে কিসের কারণে তাকওয়ার কারণে এই তাকওয়া একটিমাত্র জিনিস মানুষের মধ্যে থাকলে সেই ফেরেশতার চাইতেও সম্মানিত হয়ে যায় আবার ওই জিনিসটা তার মধ্যে না থাকলে শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে যায় বলেন তো জিনিসটার নাম তাকওয়া এই তাকওয়া যখন আপনার মধ্যে আসবে আপনার পরিচয় হবে মুত্তাকি আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসা মুত্তাকিদের জন্য রয়েছে বিরাট পুরস্কার কি পুরস্কার রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে বলেন مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم متأكدين جنرال بيراد بوشكار তাদেরকে আল্লাহ পাক এমন এক জান্নাত দিবে যে জান্নাতের তলদেশ দিয়ে চারটা নহর প্রবাহিত হবে সুবহানাল্লাহ একটা হচ্ছে স্বচ্ছ পানির নহর দুধের নহর মধুর নহর শরাবের নহর আল্লাহু আকবার এরপরে তাহলে দুই নম্বরে যুবকদেরকে আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করার জন্য যুবকদেরকে তাকওয়ার ভিত্তিতে জীবনযাপন করা লাগবে তিন নম্বরে তাদেরকে হইতে হবে ইসলামী জ্ঞানে সমৃদ্ধ তিন নম্বর কি ইসলামী জ্ঞানে সমৃদ্ধ বেশি বেশি ইসলামী বই পড়তে হবে রাজি এখন আর ব্যাখ্যা দেওয়ার সময় নেই তিন নম্বরে এখানে অনেকগুলো দলিল আছে তিন নম্বরে তাদেরকে হইতে হবে চার নম্বরে নিজেদেরকে তাদের অজ্ঞাত আয়ুষ্কালের ব্যাপারে তাদেরকে সতর্কতা থাকতে হবে যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে চার নম্বরে পাঁচ নম্বরে তাদেরকে আমানতদার হতে হবে ছয় নম্বরে যুবকরা আমরে বিল মারুফ নাহা ওয়ানিল মুনকারের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠিত করবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষদেরকে ফেরাবে এটা যুবকদের দ্বারা সম্ভব কারণ আল্লাহ কোরআনে অনেকগুলো আয়াত এই ব্যাপারে বলেছেন কুমতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার অর্থ করলাম না ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র ويأمرون بالمعروف وينهون عن المنكر أصلا إير فريش حضرت لقمان تر شنطان كبول سي يا بنيا أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور زبكرا إيش مستو بيتي دي إيه آية تر أرتقولي لقمان بول شش شش كل دي سنكي
আচ্ছা এই শেষ এরপরে সাত নম্বরে যুবকদেরকে উদ্ভাবনী ক্ষমতা এবং প্রতিভা সম্পন্ন হইতে হবে সেলফ ডিফেন্ডেড হইতে হবে আত্মনির্ভরশীল হওয়া লাগবে চাকরির জন্য দাঁড়া দাঁড়া না খুঁজে নিজে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে তো আদর্শ সমাজ হবে কারোর পিছনে চাকরির পিছনে না ঘুরে নিজে চাকরি দিবে রাজি কাজ করতে হবে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে আপনারা কই হুজুর আমরা তো নিজের পায়ে আছি এখনো বাপের হোটেলে খান দেখি না নিজে এই যে দেখেন পাঠাও আছে না উবার এটা কাদের মাথা থেকে আসছে যুবকদের মাথা থেকে শুধুমাত্র একটা চিন্তা মাথা থেকে একটা জিনিস বের করে এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাচ্ছে বসে বসে যুবকরা কোন কাজ না হইলে বাড়ির পাশে যে খেত আছে কোন খেত ফেলে রাখবেন না সেখানে পেঁপে চাষ করেন অধুর চাষ করুন শাকসবজি চাষ করুন এগুলো দিয়ে আপনি মাছের চাষ করুন মুরগি পালেন এগুলো করে লেখাপড়া করে বসে থাকে কোনো লাভ নাই এগুলো করলে আপনি আত্মনির্ভরশীল হতে পারবেন ঠিক কিনা কারো কাছে আপনাকে মাথা মাথা কি ঠিক কিনা এগুলো করতে হবে রাজি কিনা আপনাদের আগে গোল ঠিক করতে হবে গোল এই গোল মানে ফুটবল খেলার ওই গোল নয় গোল মানে টার্গেট গোল সেট করতে হবে টার্গেট ঠিক করতে হবে কি হবে কি হতে চান এটা ঠিক করা লাগবে অনেক ছেলেকে আমরা লেখাপড়া করাই জিজ্ঞেস করি তোমার গোল কি তো হুজুর ফুটবল খেলছি জীবনে একটা গোলও দিতে পারি না আর আপনারা কি ওই গোলের মধ্যে আছেন না লক্ষ্য লক্ষ্য এইম ইন লাইফ জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করবো আমি এটা হবো আমি লক্ষ্য বস্তু ঠিক করে আমি সামনের দিকে এগিয়ে যেতে হবে আল্লাহ সাহায্য করবে এরপরে আট নম্বরে তাদেরকে ত্যাগের মন মানসিকতা তাদের মধ্যে থাকতে হবে ভোগ না ত্যাগেই সুখ ভোগে সুখ নাই যত খাইবে তত মরবে কিন্তু ত্যাগ করতে পারলেই তো সুখ কথা বলেন না কেন ত্যাগ করা যদি একবার বদ্ধ হয়ে যায় তাহলে সুখ কারে কে বোঝা যাবে কথা কয় না অনেকের পায়খানা বন্ধ হয়ে যায় না বোঝা যায় এতে বুঝে যে আসলে ভোগের সুখ না ত্যাগের সুখ কথা বলেন না কেন অনেকে আর পায়খানাটাকে অনেক আরাম খুব সুন্দর করে বানায় আমি প্রথমত নিষেধ করতাম এখন নিজে বানাইছি কারণ পৃথিবীতে আরামের জায়গা কিন্তু ওইটাই সকালবেলা যদি এইটা না হয় সারাদিন তার কি সুখে যায় না দুঃখে যায় কত কষ্টের জায়গা এই জন্য ত্যাগ করা শিখতে হবে অনেক কিছু ছেড়ে দিতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার ছেলে ইসমাইলকে ত্যাগ করেছে বুঝছে না আপনাদের জীবনে যুবকদের জীবনেও আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করতে চান এমন বাবাকেও ত্যাগ করতে হইতে পারে মাকে ত্যাগ করা লাগতে পারে কারণ ইসলামী সমাজ প্রতিষ্ঠায় হয়তো আপনার বাবা আপনার চূড়ান্ত বাধা হয়ে দাঁড়াইতে পারে এগুলো ত্যাগ করা শিখতে হবে দশ নম্বরে নফসে আম্মারা কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচাইতে হবে ঠিক কিনা শয়তান বিভিন্ন অস্ত্র দিয়ে আপনাদের ক্ষতিগ্রস্ত করবে নিজের আত্মিক পরিশুদ্ধির জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে নিজের আত্মার পরিশুদ্ধির